আমি নেবিলা খারাই থাকবো আমার আর কেউ বুঝবো না কি ব্যাপারে ধরা হবো কারণ আমার দেহ কিরকম ওই যে কাতারো আছো না হ্যাঁ ওই যে বাগান খাতে যে ভয় থয় কাতারোয়া এবার দেখা যাবো তারিখের মাসে বুঝবো যাবো না বুঝবো না ঠিক আছে একবার বাপ দিলে খারাইলাম দেহি কার আহে এইটা মনে হয় কেউ নতুন নিয়ে আসছে খেতে দেওয়ার জন্য তাই এইখানে ভুলবশত রেখে গিয়েছে আচ্ছা ঠিক আছে বাদ দে চল আমরা এটা খাই দাঁড়া দাঁড়া আগে তো একটা জিনিস আমি দেখাই কি বল এই যে দৌড়ো এই যে দাঁড়া মজার একটা বিষয় তুই জানিস কি হয়েছে এই দেখ জীবনে তো কোনো কাজ করতে পারলি না বুঝছ না আচ্ছা একটু চুপ কর না এটা রাখ আমি একটা জিনিস দেখাই তোকে দেখ এই যে এই জিনিসটা দেখ আমি অর্ডার করছি ফেসবুক থেকে আর এটা বলছে আমাকে তুই কবে দিবে জানিস তিন দিনের ভিতরে দেখ 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 কেমন লাগে দেখ সবই ঠিক আছে সুন্দরও আছে কিন্তু ডেলিভারি চার্জ কত চাইছে কত আবার মাত্র 150 টাকা আমি ভাবতেছি এটা সেম সেম আমি তোর জন্য অর্ডার করব দেখ ওয়াও তাই নাকি আমাকে গিফট করবি অবশ্যই তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বান্ধবী আমি তোকে গিফট করতেই পারি থ্যাংক ইউ আর ওই শোন কি আমরা না একসঙ্গে পড়ে হচ্ছে পিক তুলে আপলোড করব কেমন অবশ্যই তারপর আমি আর তোর মানে আমরা দুজন দুজনের বয়ফ্রেন্ডের সাথে একবারে দেখা করব কি বলিস তুই ওকে আরেকটা বিষয় কি জানিস কি একজোড়া জুতা সেম সেম জুতা চুড়ি মানে পুরো একটা সেট ভালো হবে রে এই যে দেখ এই পেজটাতে দেখ তুই ফলো কর তারপর শোন তোকে আমি আরো অনেক কিছু দেখাবো বুঝছিস ওকে সমস্যা নাই আচ্ছা এটা কি মানুষের কোনো বিবেক ফুল কি করলাম আমি বুঝতেছি না মানে পুরোটা তুই খেয়ে ফেললি আমার জন্য একটু রাখলি না আমি মাত্র একটুখানি খাইছি আর তুই কি করলি মাথা মোদাকে তোর খারাপ হয়েছে নাকি আমার আমি তো একটু খাইছি আর আমি তো রাখলাম মাত্র এতখানি রাখছে তোর লেগা হ্যাঁ তুমি যদি এখানে এতখানি রাখো তাহলে বাকিটুকু খাইছে আমি খাইছি আমি তো তোমাকে পেজ দেখাই দিছিলাম মিজাজ গরম করে না দেখ আমি কিন্তু আমি মাত্র দুইবার খাইছি মাত্র দুইবার হইছে সত্যিটা বললি পারতি যে তোর ইচ্ছে করছে খেয়ে ফেলেছিস নারে বাজাইছে খাইছে ফান করে নারে করে করা তোরা নারে কর আমি তো ঠান্ডা করে পড়েছি ছোট লোকের মতো ব্যবহার করস কেন তুই খাইছস কইলেই পাতিস ওই আমি কি খাওয়ার পাগল রে আচ্ছা আমি ছোট লোকের মতো ব্যবহার করি তাই না আসলে করছিস তো আমার ভুল হইছে তোরে আমার বান্ধবী ভাবা ভুল হইছে থাক তোমার মতো বান্ধবী আমার দরকার নাই বুঝো নাই হাই রে মানুষ ভুকা হে মানুষ একবারে ভুকা মানুষ কিচ্ছু বোঝে না ওকে পাশে দেখে হেলে আমার জানেই না না রেখে তুই পারবি রেখে লোক এক কাম করি এন থেকে আরো খানে যাই সেইরকম পোস্ট শেষ কে ও আরো খানে যাই বুঝলাম না শরীফ ভাই যে কিসের লেগে বাগানে আইতে গেল এই কাকতার ওকে আবার এনে থুয়ে গেছে আজ আইরা দিব খেতে নিয়ে বাগানে আইনে থুয়ে গেছে আজকে আমার শরীফ ভাইয়ের বন্যকে ঝগড়া পাচ্ছি ও তো কি আর করবো হে এখন বিচার দিব হ্যার বউ দিব বিকালে বিচার উফ রে হ্যাগো স্বামী স্ত্রীর ঝগড়া এই ঝগড়ার নিগে বিচার দিবার নিগে কই আঙ্গবাড়ির পিছে বাগানে হিস কথা আছে আবার ইর উপরে হ্যার বউ ফোন ডাকে বই টাঙ্গবাড়ির এমুরা কলা খেতে রে নাই কথা আছে আজাই রে বিচার বুড়া কালে হ্যাগো কত ডং আমি তো এবার চাইছিলাম কামনে খারুইছ ও কাকতারুয়া কাকতারুয়া আবার এনে থইলো কেরা কাকতারুয়া নিয়ে খেতে নিয়ে থব বাগানে মধ্যে থেকে দিছে আচ্ছা থুক গে তোমারে যাটা খুইবে নিগে ডাক দিছি কয়দিন আগে তুমি সংসারের ঝামেলা মিটিয়ে দিলা না কুইয়া তোমার স্বাস্থ্য বলি রাখি মানুষ না জানোয়ার আমি বুঝলামই না বিষয়টা এই কইলাম দেখে চড্ডা মারলা তুমি কি কইলাম দেখে তুমি চড্ডা মারলা তোমার বইনে না গেলেছো তুমি জীবনে
তুই জীবন ধরাবি না কেনা সর মারছে দিছি না একবারে দিছি একবারে গঞ্জাম বাজাইয়ে বিষয়টাই বুঝলাম না শ্যামলে কি আমারে মারলো না মেরে নিয়ে আবার আমি তোরে মারি নাই খুব ডরাই সারা মনে করছে শৈতানের মান মাত আছে আসলে তো চোদেছি আমি কিন্তু ওরা তো জানা না যে আমি চোদেছি যাই কে বেশটাও ধরছিলাম ফুর্তি ফার্তি করলাম সেরকম ফুর্তি করলাম মাইসের কত জিনিস খাইয়ে দিলাম তারপরেও কি করেন ভাই মনে করেন যে কেউ আমার ধরা হলো না বুঝছেন কি কারণ মনে করেন যে এই বেশ করে ফুর্তি করলাম যাই কে আর এই যেটা কথা কই শুনেন এ আমার না গাল মনে করলেন যে এইরকম গুলো ওর ওয়েন না যদি ধরা করেন তাহলে গুলো একবারে কারবো আয়ো রে মা